ফেলে এলাম বিরতির পর মা নেই বাবাও নেই আশ্রয়স্থল একমাত্র বৃদ্ধ ঠাকুমা এবং বয়সের ভারে নুজ্জ হয়ে পড়া সেই বৃদ্ধ ঠাকুমাও কিন্তু লালন পালন করছে বিশ্বজিৎ ও সুজিতকে এই দুই ভাইকে এবং এই দুইজনেই বাকি যে আট দশটা সাধারণ ছেলে তাদের মতো নয় তারা সময়ের সাথে সাথে তারা দিব্যাঙ্গে পরিণত হচ্ছেন এবং তাদেরকে জন্মগতভাবে তারা বিকলাঙ্গ না হলেও পাঁচ বছর পর থেকে অজানা রোগে আক্রান্ত হয়ে সচল থেকে অচল হয়েছে তারা এবং চলাফেরা বর্তমানে একেবারে করতে পারে না বিশ্বজিৎ দে ও সুজিত দে বিশ্বজিতের বয়স ১৫ বছর এবং সুজিতের বয়স ১৩ বছর যে বয়সে বিদ্যালয়ের গণ্ডিতে থাকার কথা আর দশটা ছেলেদের মতো ছোটাছুটি করার কথা তারা আজ ঘরে বন্ধে অন্যজনের সাহায্য ছাড়াই এদিক থেকে ওদিক এক পাও এগোতে পারে না নুন আনতে পান্তাপুরায় এই দুই ভাইয়ের চিকিৎসার অভাবে আজ স্বাভাবিক থেকে অস্বাভাবিক হয়ে উঠেছে অথবা সঠিক চিকিৎসা পেলে হয়তোবা বিশ্বজিৎ সুজিত আগের মতো দৌড়াতে বা হাঁটতে পারবে বাম থেকে রাম কোনো আমলেই তারা সরকারি সাহায্য কিছু পায়নি এবং তাদের জন্য হুইল চেয়ারের হুইল চেয়ারেরও ব্যবস্থা নেই একটি শাসক দলীয়রা সাহায্যের হাত বাড়িয়ে দেয়নি সব মিলিয়ে বৃদ্ধ ঠাকুমা আলো রানী নাতি বিশ্বজিৎ দে ও সুজিত দেকে নিয়ে বেলুনিয়া মহকুমাধীন উত্তর সোনাইছড়ি উত্তর সারাসীমা গ্রাম পঞ্চায়েতের অধীন বৃদ্ধ আলো রানী একটি দোকান ঘরে দিন যাপন করছেন এবং বিকলাঙ্গ দুই নাতি দুজনকে নিয়ে একদিকে ছেলে ও একদিকে ছেলের বউ হারা বৃদ্ধা আলো রানী অন্যদিকে বিশ্বজিৎ ও সুজিত এই দুই নাতি বিকলাঙ্গ তাদেরকে নিয়ে কি করবে ভেবে পাচ্ছেন না বৃদ্ধা বর্তমানে তিনি চাইছেন এই দুই নাতির সাহায্য সহযোগিতার জন্য ও হোমে পাঠানোর জন্য ব্যবস্থা যেন সরকার অথবা প্রশাসনের উদ্যোগে গ্রহণ করে সেই কাতর আবেদন জানান বৃদ্ধ ঠাকুমা ঠিক জানাচ্ছেন তিনি শুনবো একবার আমার দুই নাতি বড় নাতির নাম হইছে বিশ্বজিৎ আর ষোড়াতির নাম হয়েছে শুভজিৎ বয়স বয়স নাতিক আমার নাতির ঘরে ব্যবস্থা করে দাও কি তাদের মা বাবা তারা মা বাবা মারা গেছে কবে মারা গেছে মা মারা গেছে আট মাস হয়েছে বাপ মারা গেছে পাঁচ দিন হয়েছে

আপনার নাম আমার নাম আলো রানি তো আপনারা এখন কোনো সহযোগিতা পাইছেন নাই আমরা কোনো সুবিধা পাই না বা কোনো ব্লকের একেবারে শুনলেন ঠিক কি জানাচ্ছেন ঠাকুমা তার যে কাতর আরজি সরকারের কাছে তাদের এই যে দুজন নাতি রয়েছে তাদের জন্য উপযুক্ত ব্যবস্থা নেয় প্রশাসন এমনটাই কিন্তু আরজি জানিয়েছেন বৃদ্ধা ফিরে আসছি একটি বিরতির পর সঙ্গে থাকুন